ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না, আর বিদ্যুৎ খাতে বিশেষ আইন করে কাউকে দায় মুক্তি দেওয়া হয়নি। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, আসন্ন সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনে অভিজাত এলাকায় লোডশেডিং হবে। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব। প্রায় আধ ঘন্টার এই বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। ডিজিটাল বাংলাদেশ আমরা তা বাস্তবায়ন করব। 1600 মেগাওয়াট থেকে 16000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতে বিশেষ আইন করে কাউকে দায়মুক্তি দেওয়া হয়নি। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়, তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ করতে দেরি করেছিল। যে কদিন দেরি করেছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। আসন্ন সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনে ঢাকার কয়েকটি অভিজাত এলাকায় লোডশেডিং হবে বলে জানান প্রধানমন্ত্রী। 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানি, বড় লোকদের জায়গায় যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে লিফ্ট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে, এটা মন্ত্রীকে বা প্রতিমন্ত্রীকে বলছেন, তুমি যেখানে থাকো ওখানে লোডশেডিং দেখতে চাই। দেশের ঋণখেলাপি সংস্কৃতি জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমল থেকে শুরু হয়েছে, তা থেকে এখনো মুক্তি পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। এই কথায় আসে ঋণখেলাপি, এই ঋণখেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালদাজের আমলে, এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি, এটাই হলো বাস্তবতা। যারা সরকারের সমালোচনা করছেন তাদেরকে নিজ চেহারা আয়নায় দেখার আহ্বান জানান সরকার প্রধান। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।